তাকে দে কত বাবার লাশ তাকে হাসপাতালের সামনে পড়ে আছে, ধরার মতো কেউ নাই। সন্তানকে বলা হয়, ও সন্তান তোমার বাবার লাশটাকে দাফন করে দে। সন্তান বলে, না না, বাবার লাশটাকে যদি ধরি আমিও করুণাক্রান্ত হয়ে যাব। কত সন্তানের লাশ ঢাকা হাসপাতালের সামনে পড়ে আছে, বাবার লাশটাকে গ্রহণ করতে চায় না। হেরে বাবা, তোমার ভিতরে কিসের ভয়? সবার ভিতরে একটাই ভয়, করোনা ভাইরাস। হে মুসলমান ইমানদার, করোনা ভাইরাসকে ভয় করে কোনো লাভ না, কারণ করোনা ভাইরাসের কোনো ক্ষমতা না, সব ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। কথা ঠিক কিনা? হে মুসলমান, তুমি করোনা ভাইরাসকে ভয় করো, যার জন্য তুমি মুসাফা করো না করোনা ভাইরাস। আরেকজনের সঙ্গে তুমি মোয়া ডাকা করো না করোনা ভাইরাস। মসজিদে পাঁচজনের বেশি ছয়জন হলে করোনা ভাইরাস হয়ে যাবে। হে মুসলমান, তাকে দেখ কত মসজিদের ইমাম, মসজিদে নামাজ আদায় করলো, কিন্তু সারা বাংলাদেশে একজন ইমাম পাওয়া যাবে না, করোনায় আক্রান্ত হয়েছে। কথা ঠিক কিনা? ওই বাংলাদেশের নাস্তিক মুরতাদের একটা চ্যানেল হলো একাত্তর টিভি, সময় টিভি, পর্দার সামনে বসে বলে মসজিদ বন্ধ করে দে, মাদ্রাসাগুলা বন্ধ করে দে, জুমার নামাজ বন্ধ করে দে। বলে নামাজের জন্য মসজিদে গেলেই করোনা ভাইরাস। এর খ্রিস্টানের দল তাকে দে, মসজিদ খুলে দেওয়া হয়েছে এক বছর হয়ে গেল, মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে প্রায় 8 মাস হয়ে গেল, তাকে দেখ একটা মাদ্রাসার ছাত্র করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয় নাই। মসজিদে হাজারো হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করে, একজন মুসল্লিও করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয় নাই। যারাই করোনা আক্রান্ত হয়েছে সব গুলা হলো সুৎকুর, ঘুষকুর, বেনামাজি, জিনাকারি। কথা ঠিক কিনা বলেন? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কথা ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হে মুসলমান, আজকে যারা করোনা আক্রান্ত হয়েছে তাকে দেখ সবগুলো হলো বেনামাজি, বেঈমান, সবগুলো হলো মাদ্রাসার শত্রু, মসজিদের শত্রু। টিভির সামনে বসে বসে মাদ্রাসা বন্ধ করে দাও, মসজিদগুলো বন্ধ করে দাও। ওই যে আওয়ামী লীগের ধর্মমন্ত্রী বলে মসজিদ বন্ধ, নামাজ পড়তে দেওয়া হবে না, রোজার ঈদের নামাজ পড়তে দেওয়া হবে না, কুরবানির নামাজ পড়তে দেওয়া হবে না, আমার আল্লাহ বলে ধর্মমন্ত্রী সাবধান, মসজিদ বন্ধ করার ষড়যন্ত্র করো, আমি আল্লাহ তোর দুনিয়ার দরওয়াজা বন্ধ করে দিলাম। ধর্মমন্ত্রী করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায়। কথা ঠিক কিনা? ওই যে আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলে মসজিদ গুলা বন্ধ করে দাও, ভেঙের ছাতার মতো মাদ্রাসা গজে গেল। হে মুসলমান, তাকা দেখ ওই আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম ও করুণাক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর তোরা যে মসজিদ বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতেছো, এক
একটা দলিল আমাদেরকে দেখায় দেয় যে মসজিদে নামাজ আদায় করতে সে করোনা আক্রান্ত হয়েছে, কথা ঠিক কি না? তাকায় দেখ ব্রাহ্মণ বাড়িয়ার দিকে তাকাও, নরসিংদীর দিকে তাকায় দেখ। লকডাউনের সময় বড় লোক যখন এসিওয়ালা রুমের ভিতরে ঘুমায় তখন আমার ঘরের রিক্সা চালক রাস্তায় রিক্সা চালায়, কথা ঠিক কিনা? তাকায় দেখ কত কৃষক জমিনের মধ্যে কাজ করে কয় করোনা আক্রান্ত হলো না, কত রিক্সা চালক রিক্সা চালাইলো করোনা আক্রান্ত হয় না, কত সিএনজি ড্রাইভার সিএনজি চালাইলো করোনা আক্রান্ত হয় নাই। হে মুসলমান, আর যখন কৃষক শ্রমিক ভাইদের পেট যখন পিঠের সঙ্গে লেগে গেল, ঘরের ভিতরে খাবার নাই, রিক্সা চালক সিএনজি চালক কৃষক ভাইয়েরা বড় লোকের ঘরের ধারে ধারে হাত পেতে বলে আমাকে কিছু দাও, আমি এক সপ্তাহ না খেয়ে থাকতে রাজি কিন্তু আমার ঘরের ছোট সন্তান থাকতে পারে না। যখন দেশের গরিব অসহায় মানুষগুলা আর্থনাদ কান্না চিৎকার, তখন আমার দেশের কিছু অসাধু নেতা গরিবদের চাউল এবং ডাউল চুরি নিয়ে ব্যস্ত, কথা ঠিক কিনা বলে? বিভিন্ন থানায় গেলে দেখা যায় চেয়ারম্যান গরিবের চাউল চুরি করে পুকুরের পানির নিচে ফেলে দিয়েছে, আবার কত চেয়ারম্যানের খাটের নিচে তেলের বোতল পাওয়া গেছে। এর বেঈমান তাকে দেখ, যখন তোরা বাংলাদেশের গরিবের খাবার চুরি নিয়ে ব্যস্ত, তখন আমার কওমি মাদ্রাসার আলেম ওলামা কিছু আলেম আল্লাহর ঘর মোর আল্লাহর কাছে দোয়া নিয়ে ব্যস্ত, আবার কিছু কওমি মাদ্রাসার আলেম তারা তাকে দেখ ওই নাস্তিকের দল বলে করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হলে ওই লাশটাকে আগুন দিয়া পুড়াইয়া দাও, আমার কওমি মাদ্রাসার আলেম আমার রাস্তায় নেমে গেল। আমরা যদি করোনা আক্রান্ত হয় দুনিয়া থেকে বিদায় হতে রাজি, এরপরও আমার একজন মুসলমানের লাশকে আগুন দিয়া পুড়াইতে দেব না। তোরা যখন চাউল চুরি নিয়ে ব্যস্ত, আমার কওমি মাদ্রাসার আলেম করোনার লাশগুলাকে দাফন করা নিয়ে ব্যস্ত, কথা ঠিক কি না? যেই করোনার সময় ঘরের নেতাকে খুঁজে পাওয়া যায় না, এমপি কেও পাওয়া যায় না, মন্ত্রীকে পাওয়া যায় না, চেয়ারম্যান পাওয়া যায় না, মেম্বার পাওয়া যায় না, ওই কঠিন মুহূর্তের সময় আমার কওমি মাদ্রাসার আলেম নিজের টাকা দিয়া খাবার রান্না করে বেঙ্গারি চালাইয়া চালাইয়া ওই গরিব আর্থনাদের ঘরে দিয়া আসে, কথা ঠিক কিনা? ওই যে কুয়াকাটার হাবিবুর রহমান মেজবা সারা বছর মাহফিল করে যে টাকা ইনকাম করেছে, করোনার সময় দেখলাম আল্লাহর বান্দাকে, মাঝে মধ্যে তার ভিডিও গুলো দেখলে চোখের পানি চলে আসে। ওই হাবিবুর রহমান মেজবা সাহেব নিজের পকেটের টাকা দিয়া গরিবদের জন্য পাক করে করে নিজে ব্যান গাড়ি চালাইয়া গরিবের ঘরে ঘরে খাবার পৌঁছায় দিয়েছে, চিল্লায় বলেন আল্লাহ আকবার, আরো জোরে বলেন আল্লাহ আকবার। হে মুসলমান, এত বড় একটা দেশ, বরণ্য আলেম মুফাসসির কোরআন, এত বড় একজন ওয়াইজ হওয়ার পরে ও রিক্সা চালাইল ভ্যান গাড়ি চালাইল, আর তোমরা এমপি মন্ত্রী হয়ে এসিওয়ালা রুমের ভিতরে থাকো আর বলো দূরত্ব বজায় রাখো। হে মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ যদি আমাদেরকে করোনা থেকে হেফাজত করে, দুনিয়ার কারো ক্ষমতা নাই করোনা থেকে আমাদেরকে বাঁচা, কথা ঠিক কিনা? আমার আল্লাহ যদি হেফাজত করে, দুনিয়ার কারো ক্ষমতা নাই, মুসাফার মাধ্যমে আমাদেরকে করুণা দেবে, আর আমার আল্লাহ যদি করুণা দেয়,
আর কোনো ডাক্তারের ক্ষমতা নাই আমাদেরকে বাঁচাবে কথা ঠিক কি না আজকে তো আলেমদের ঘর মটকানোর জন্য কিছু নাস্তিক মুরতাদ রাস্তায় নেমে গেছে কথা ঠিক কি না বলেন কিন্তু সাবধান সাবধান আলেমদের ঘর মটকানোর সাহস করো না কারণ আলেমদের ঘর ধরার আগে আমার আল্লাহ তোমার ঘর মটকিয়ে দেবে কথা ঠিক কি না আরো জোরে বলেন না কথা ঠিক কি না সবাই আওয়াজ দিয়ে বলেন নারাই তাকবীর এই আওয়াজ দিলে কি বাতিল ভয় পাবে ইমানের পাওয়ার আওয়াজ দিতে হবে বলেন নারাই তাকবীর এলাকার মানুষের আওয়াজ নাই আরো জোরে বলেন নারাই তাকবীর নারাই তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সবগুলো বোবার মতো সাইর জোর আওয়াজ দিয়ে বলেন নারাই তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায়টাই হবে না যাও হিন্দুস্তান কথা ঠিক কিনা এই বাংলায়টাই হবে না যাও হিন্দুস্তান দ্রুত দমে সামনে চলো 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 সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের টাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের টাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে কুরআন না মানলে তারা বিতাড়িত হবে দূর কদমে সামনে চলো 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 সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী কিনে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চুরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ দফাই দফাই বদলাই এর রন্ধন পরিবেশ তাই বলে এদেশে ইসলাম হুজুগ হবে না শেষ হুজুগ হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে চিল্লা বলেন কথা ঠিক কিনা হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটেন আমেরিকা আরবিয়া জমি ইরানি তোরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল ধনী হও কিবা গরিব হও রেখো ইমান নির্বেজাল কাছে রও কিবা দূরে রও কাবাই তোমার ঘর কাছে রও কিবা দূরে রও কাবাই তোমার ঘর স্লোগান তোমার পৃথিবীটা কেঁপে উঠে থর থর কথা ঠিক কিনা হ্যাঁ মুসলমান ইমানদার
আলেমদের ঘর মটকানোর চেষ্টা করো, তাকে দেখো আজকে নিক্সন চৌধুরী আলেমদের ঘর মটকানোর কথা বলে, আজকে আমার আওয়ামী লীগের ভাইরাই নিক্সন চৌধুরীর দুই গালে জুতা মারো তালে তালে মিছিল নিয়ে সারা বাংলা ঘুরতেছে, কথা ঠিক কিনা বলে? যেই নিক্সন চৌধুরীকে বাংলাদেশের সমস্ত দল মহব্বত করতেন, আজকে নিক্সন চৌধুরী মামুনুল হক বাবু নগরী বড় বড় শেখের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ তার উপর গজব দিয়েছেন। এবার আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ সমস্ত ভাইরাই একটাই স্লোগান, ওই নিক্সন চৌধুরীর দুই গালে জুতা মারো তালে তালে। আল্লাহ বলে বুসকে আমি জুতার পেটে দিয়ে ক্ষমতা বিচ্ছুতি করেছি, আর তুই আলেমদের বিরুদ্ধে রেগেছিস, আমি আল্লাহ তোকে জুতার বাড়ির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করবো, কথা ঠিক কিনা বলে? আলেমদের পক্ষে থাকবেন নাকি বিরুদ্ধে? আর জোরে বলেন, পক্ষে নাকি বিরুদ্ধে? সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত উঠায় দেখেন। আল্লাহ সবাইকে কবুল করে বলল, মুসলমান ইমানদার, এ যুবক দুনিয়ার ক্ষমতায় পরে, দুনিয়ার টাকার পিছনে পরে জীবনটাকে নষ্ট করে দিবা না, এই জীবনটাকে সুন্দর করিয়া না, কারণ তোমার টাকা তোমার পয়সা তোমার ক্ষমতা কোনো কিছুই তোমার কাজে আসবে না, একমাত্র কাজে আসবে তোমার জীবনের রেখা আমল, কথা ঠিক কিনা? এর যুবক টাকা দে বাদশা জুলকারনাইন সারা পৃথিবী শাসন করেছেন, মৃত্যুর আগে ওনার মন্ত্রী পরিষদের মধ্যে উনি আহ্বান করে দিলেন, আমি যেদিন মারা যাব আমার জানাজার নামাজ শেষ করে আমার লাশটাকে পুরা শহর ঘুরায় ঘুরায় কবরের মধ্যে নিয়ে যাব। মন্ত্রীরা ডেকে বলে, বাদশা মহাদা, কেন আপনার লাশটাকে শহরের মধ্যে ঘুরায় নেব? এবার বাদশা বলে, শুধু তাই না, আমার লাশটাকে জানাজার নামাজ আদায় করার পর আমার কাফন থেকে দুইটা হাত বাহির করে দিবা। এবার মন্ত্রী ডেকে বলে, তার কারণ কি, দুইটা হাত কেন বাহিরে রাখবো? জুলকারনাইন ডেকে বলি, ও আমার মন্ত্রীদের দল, আমি দুনিয়ার মানুষকে আমি সবক দিতে চাই, আমি সারা পৃথিবী শাসন করেছি, হে মানুষ তাকে দেখ, আজকে আমি দুনিয়া থেকে বিদায়, আমার দুইটা হাত বড় খালি হয়ে গেল। আরে মুসলমান তাকে দেখ, সারা পৃথিবী আমি শাসন করেছি, আমার টাকার কোনো অভাব নাই, আমার বাড়ি গাড়ি স্বর্ণ মুদ্রার কোনো অভাব নাই, তাকে দেখ, আমি জুলকারনাইন খালি হাতে অন্ধকার কবরের দিকে রওনা হয়ে যাচ্ছি, হে মুসলমান, ও মোহিনীপুরের যুবক ভাই, এই দুনিয়ার কিছুই তোমার আপন না, সবগুলো হলো পর, একমাত্র আপন হলো আমার আল্লাহ, কথা ঠিক কি? এ জীবনে না করিলাম বন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তো তওবা করে
কত ছাত্রর মা নাই বাবা নাই, ভালো একটা কাপড় পরিধান করার মত ক্ষমতা তাদের নাই। এরে যুবক, তুমি যখন রাত্রি বেলা ঘুমের মধ্যে বিভোর, তাকায় দেখ রাত্রি তিনটার সময় মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চা গুলা ঘুম থেকে উঠিয়া আমার মাওলার দরবারে সিজদায় পড়িয়া মা বাবার জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে দেয়। কত ছাত্রর মা নাই বাবা নাই, আবার কত ছাত্রর বাবা রিক্সা চালাই বড় গরিব। সকালবেলা একটা হাফ নাস্তার ছুটি দেওয়া হয়, বড় লোকের সন্তান গুলা নাস্তা খায়, কিন্তু গরিব এতিম ছাত্র গুলা নাস্তা খেতে পারে না, ক্লাসের মধ্যে বসে থাকে। হেরে ছাত্র ভাই, তুমি ক্লাসে বসে আছো কেন? নাস্তার ছুটি দেওয়া হয়েছে, নাস্তা কর। গরিব এতিম ছাত্র চোখের পানি সেরে কান্না করে বলে, হুজুর আমার মা নাই বাবা নাই, কে আমাকে নাস্তা করার টাকা দেবে? কত রিক্সা চালক টাকা দেয়, টাকা শহরের ভিতর রিক্সা চালায়, দাড়িগুলা সাদা হয়ে গেছে, সন্তান গুলা বাবাকে খানা দেয় না, বাবা রিক্সা চালায় নিজে নিজে খায়, দাড়িগুলা সাদা হয়ে গেছে। এরপরও অনেক পেসিন্দার আছে রিক্সা চালকের উপর হাত তুলে, রোদ নাই বৃষ্টি নাই রিক্সা চালক রিক্সা চালায়। মাঝে মধ্যে কত ভদ্র পেসিন্দার আছে রিক্সা চালককে থাপ্পড় মেরে দেয়, রিক্সা চালক জবাব দেওয়ার ক্ষমতা নাই, রিক্সা চালক চোখের পানি দাড়ি ভিজাইয়া ভিজাইয়া আল্লাহর দরবারে কান্না করে, এরে মালিক তুমি আমাকে গরিব বানাইলা, প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার না, ও আল্লাহ তোমার দরবারে বিচার দিয়া দিলাম।
হেরে যুবক ভাই ভাবতেছো বাবা ইনকাম করে আনে আমি টাকা খরচ করব, টাকা দেখ তোর বাবা কত কষ্ট করে টাকা গুলা ইনকাম করতেছে, কত বাবা আছে সকাল বেলা ফজরের পরে জমিনের মধ্যে ধানের চারা লাগাতে যায়, ওই সন্ধ্যা হলে আসে সারা দিন রোদের মধ্যে বাবার পিঠটা পড়ে যায়, বাবা চোখের পানি ছেড়ে কান্না করে বলে ও মালিক সারা দিন আমি কষ্ট করতে রাজি, এরপরও আমার সন্তানকে কষ্ট করতে দেব না, হে যুবক তোর বাবা বিদেশের বাড়িতে থাকি ভাবতেছো মাসের মাস পরে আমার বাবা ডলার পাঠায় দেয়, একদিন খবর নিয়ে দেয় রাতে ঘুম নাই খানা নাই কত কষ্ট করে বাবা বিদেশের বাড়িতে টাকা ইনকাম করে তোমার জন্যে পাঠায়, আর তুমি বাবার ইনকাম করা রক্তের কামাই টাকা দিয়ে খারাপ কাজ করতেছো, এর যুবক একজন রিক্সা চালক তার সন্তান পরীক্ষায় পাশ করে ভ্রমণ করার জন্য যাবে বন্ধুদের সঙ্গে, বাবার কাছে বলো বাবা আমার বন্ধুগুলা একটু সফর করার জন্য যাবে আমিও যাব কিছু টাকার প্রয়োজন, বাবা বলে সন্তান আমার তো টাকা নাই আমি কেমন করে তোমাকে সফর করার জন্য টাকা দেব, ছোট সন্তান বাবার কথা মানতে রাজি না, সন্তান আবার ঘরের কোনায় গিয়ে চোখের পানি সেরে কান্না করে, মা ডাক দে বলে সন্তান কান্না করবি না তোর বাবা রিক্সা চালায় সংসার চালাতে বড় কষ্ট হয় সফর করার টাকা কেমন করে দেব, সন্তান মানতে রাজি না বারবার মাকে বলো মা টাকা যদি না দাও ঘরের ভিতরে খানাও খাবো না, এবার বাবা পাশের রুম থেকে বিবিকে ডাক দিয়ে বলে বিবি কষ্ট আমরা করেছি আমরাই করব সন্তানকে কষ্ট করতে দেব না, অ বিবি তাকায় দেখ আমার পকেটের মধ্যে একটা 500 টাকার নোট আছে, ওই টাকাটা আমার সন্তানকে দিয়ে দে, সন্তান এবার টাকা পেয়ে বড় খুশি আনন্দে উল্লাস, টাকা নিয়ে ঘর থেকে দৌড় মারলো বাবার জুতা পরিধান করে চলে গেল, হঠাৎ করে রাস্তার মধ্যে সন্তানের পায়ের ভিতরে একটা পেরাক ঢুকে গেল, সন্তান এবার জুতার দিকে তাকায় দেখে বাবার জুতা পরিধান করে চলে আসছে, জুতাটা হাতে নিয়ে সন্তান তাকায় দেখে একটা নয় দুইটা নয় কয়েকবার বাবার জুতাটাকে সেলাই করে বাবা একটা ফাড়া স্যান্ডেল ব্যবহার করতেছে, এবার সন্তান চোখের পানি ছেড়ে আল্লাহকে ডেকে বলে মালিক কত কষ্ট করে বাবা মাকে লেখা পড়া শিখা, আর আজকে আমি একটু ভ্রমণ করার জন্য বাবার অন্তরে কষ্ট দিয়ে 500 টাকা নিয়ে আসলাম, সন্তান সফরে না গিয়ে বাবার কাছে দৌড়ে চলে যায়, বাবাকে ঝরায় ধরে কান্না করে বলি ও আমার বাবা তুমি কত কষ্ট করো আমরা জানি না, আজকে তোমার জুতা আমার পায়ে লাগানোর কারণে বুঝলাম তুমি নিজে না খেয়ে না পরে আমাকে তুমি খাওয়াইছো পড়াইছো, ও বাবা এই যে 500 টাকা তোমাকে দিলাম আমার সফর করার দরকার নাই,
যাও তুমি 500 টাকা নিয়ে তোমার জন্য জুতা কিনে নিয়ে আসো, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে যুবক টাকা দে তোর ঘরে মা খাবার খাইবে, মা পান্তাবাদ খায় কিন্তু সন্তান কি পান্তাবাদ খাইতে দেয় না, মা বাবা কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট করতে দেয় না। এ সন্তান আজকে লেখা পড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তুমি মা বাবাকে কষ্ট দাও, মা বাবাকে বিদ্যাশ্রমে দাও। সাবধান রে যুবক, যত বড় আমলদার হও না কেন মা বাবার অন্তর যদি কষ্ট দাও জাহান্নাম ছাড়া উপায় নাই, কথা ঠিক কিনা? হে যুবক এখনো সময় আছে, তওবা কর তওবা কর, আল্লাহকে ডাক, আল্লাহ বহু গুনাহ করেছি জীবনে কোনোদিন গুনাহ করব না, আমার আল্লাহকে যদি খাঁটি ভাবে ডাক দিয়া তো যতক্ষণ করলেও আমি জাহান্নামে হব। বন্ধুকে হত্যা করে 100 মিল করে আবার রক্ত মাখা জামানিয়া বাঘিনী হয়ে গেল, পথের মধ্যে একজন আলে জিজ্ঞাসা করু বা আমি তো 100 তো খুন করেছি আমার আল্লাহ মাফ করবেন কিনা তওবা করলে? আলেম বলে যাও আল্লাহর ওলির দরবারে যাও, খাঁটি ভাবে যদি তওবা করতে পারো আমার আল্লাহ মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এবার খুনি ব্যক্তি বাড়িতে গিয়ে পবিত্র হয় আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা, পথের মধ্যে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেল, আল্লাহর বান্দার জান কবজ করে ফেলল। এবার জাহান্নামের ফেরেশতা বান্দার লাশের সামনে হাজির হয়ে গেল, বান্দা জাহান্নামি একদিকে জান্নাতের ফেরেশতাও হাজির, বান্দা হলো জান্নাতি। জাহান্নামের ফেরেশতার দলিল হলো বান্দা এত গুনাহ করেছে, এই বান্দা জাহান্নাম সারা তার জায়গা হবে না জাহান্নামী। আর জান্নাতের ফেরেশতার দলিল হলো বান্দা যতই গুনাহ করুক না কেন তওবা করার নিয়তে আল্লাহ তোর আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে যাচ্ছে। এবার জান্নাতের ফেরেশতার দলিল হলো কোন বান্দা যদি গুনার কাজ করার নিয়ত করে ফেলে বাম কাদের ফেরেশতা লেখার জন্য কলম ধরে, ডান কাদের ফেরেশতা বলে ও ভাই লিখবা না, বান্দা গুনার কাজ করার নিয়ত করেছে এখনো গুনার কাজে যায় নাই। বান্দা যখন নিয়ত করার পরে গুনার কাজে চলে গেল, গুনার কাজ করে ফেলল, ফেরেশতা আবার লেখার জন্য কলম ধরে, ডান কাদের ফেরেশতা বলে ও ভাই বান্দা গুনাহ করেছে তওবা করার সুযোগটুকু দাও, বান্দা যদি তওবা না করে গুনার উপর অটল থাকে। এবার বাম কাদের ফেরেশতা গুনাহ লিখতে থাকে, আর জান্নাতের ফেরেশতার দলি যদি কোনো বান্দা নেক আমল করার নিয়ত করে, কোনো বান্দা যদি এশারের নামাজ আদায় করে বলে আমি ফজরের নামাজ আমি জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ, আল্লাহ বলেন বান্দা সারা রাত ঘুমের করেছিল কিন্তু আমি আল্লাহ নফল ইবাদত করার সবাব বান্দার আমল নামাই লিখে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতার দলিল হলো বান্দা নেক কাজ করার কারণে আল্লাহ তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিল, আর যেহেতু বান্দা তওবা করার জন্য আল্লাহ
ওলির বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমার আল্লাহ মনে হয় বান্দাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলে, ও জিব্রাইল, যাও জমিনের মধ্যে দুই দল ফিরিস্তার মধ্যে ঝগড়া মীমাংসা করিয়া দাও। আল্লাহ বলে, ও জিব্রাইল, বান্দা যেখানে মারা গেল ওইখান থেকে আবার মাপ দাও। তাকায় দেখো বান্দার বাড়ি কাছে নাকি আল্লাহর ওলির বাড়ি কাছে। আল্লাহ জমিন কড়ার দে বলে, জমিন আল্লাহর ওলির বাড়ি কাছে চলে আসো, বান্দার বাড়ি দূরে চলে যাও। জিব্রাইল মাপ দিয়া দেখলো আল্লাহর ওলির বাড়িটা বড় কাছে। আল্লাহ সুসংবাদ জানায় দিল জিব্রাইল, জানায় দে বান্দার।